এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে যা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। নির্বাচনে বাধা নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমেরা নীরব কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এক মাসের মাথায় প্রকাশ্যে এলেন নজরুল ইসলাম খান। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটিতে রয়েছেন, কিন্তু তাই বলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ হয়ে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মার্কিন সিনেটর এবং কংগ্রেসম্যানরা বাংলাদেশ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি, মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি এখন মার্কিন নীতি নির্ধারকদের আতসটি কাচের নিচে। তারা সবকিছুর দিকে নজর রাখছেন, তবে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আনুষ্ঠানিক কোনোরকম অবস্থান জানায়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র তার পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যে নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। এইটুকু তাত্ত্বিক কথার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পর্যন্ত সীমিত রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথার গোড়ার্থ সরকার এবং সংশ্লিষ্ট সকলকে অনুধাবন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, এটি কোনো গোপন বিষয় নয়। বরং গত 2 বছর ধরে তারা এই বিষয়টি নিয়ে কথা বলে আসছে। পাশাপাশি তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা পালন করছে তার একাধিক কারণ থাকতে পারে, কিন্তু তাই বলে বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে তাদের নজর নেই এমনটি ভাবা ভুল হবে। গত 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছিল তার একটি প্রধান কারণ ছিল বিএনপি জামাতপন্থীদের লবিং। তারা বিভিন্ন লবিস্ট ফার্ম নিযুক্ত করেছিল, যে লবিস্ট ফার্মগুলো সরকারের বিরুদ্ধে নানারকম মিথ্যা, অর্ধসত্য, বিকৃত তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ব্যাপারে রীতিমতো খেপিয়ে তুলেছিল। সেই লবিস্টরা হঠাৎ করে চুপচাপ হাত পা গুটিয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই, বরং তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের প্রতিটি ঘটনায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র নজর দিচ্ছে। সবচেয়ে যে বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন রকম অভিযোগ যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল মানবাধিকার লঙ্ঘনের বিষয়। বিশেষ করে বিরোধী দলগুলোর উপর যে নির্যাতন, ধরপাকড় ইত্যাদি নিয়ে প্রতিদিনই বিভিন্ন কংগ্রেসম্যান এবং মার্কিন সিনেটরের কাছে অভিযোগের স্তূপ জমা হচ্ছে। কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছেন বিএনপি জামাতপন্থী লবিস্টরা। তার মধ্যে একটি হল, যারা মারা গেছেন তাদেরকেও আসামি বানিয়ে দণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এরকম একটি দণ্ডপ্রাপ্ত মৃত ব্যক্তিদের তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারক মহলের কাছে দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন কার্যালয় বন্ধ, এ সংক্রান্ত ভিডিও চিত্র, ফটোগ্রাফ ইত্যাদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রদান করা হয়েছে। বিএনপি মার্কিন নীতি নির্ধারকদেরকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বোঝাতে চাইছে যে সরকার তাদেরকে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে। নির্বাচনে এমন কোনো পরিবেশ সৃষ্টি করা হয়নি যাতে করে বিএনপি নির্বাচনে আসতে পারে। বিএনপিকে নির্বাচনে আনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, বরং এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যা মানবাধিকারের লঙ্ঘন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমস্ত অভিযোগের ব্যাপারে কি প্রতিক্রিয়া হয় সেটি একটি বড় বিষয়। তবে রাষ্ট্রদূত না থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, কংগ্রেসম্যান, সিনেটর এবং পররাষ্ট্র দপ্তরে পাল্টা নালিশও কম হচ্ছে না। বরং বিএনপি জামাত যে নির্বাচনের পক্ষে নয়, তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন প্রতিহত করতে চায়, যা গণতন্ত্র বিরোধী, অসাংবিধানিক, এই বক্তব্যটি বাংলাদেশ তুলে ধরার চেষ্টা করছে। 28 অক্টোবর থেকে বিএনপি জামাতের সন্ত্রাস তাণ্ডব, নৈরাজ্য, গাড়ি পোড়ানো ইত্যাদি তথ্যপাত এবং ভিডিও চিত্র বিভিন্ন মার্কিন কংগ্রেসম্যানদের কাছে পাঠানো হয়েছে। সবকিছু মিলিয়ে পাল্টাপাল্টি এই অভিযোগের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে তার উপর নির্ভর করছে বাংলাদেশের নির্বাচন এবং পরবর্তী রাজনীতির গতি প্রকৃতি অনেকখানি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কর্মসূচি দিচ্ছে তাদের বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন। বুধবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না। তারা যা করছে এটা কি আন্দোলন? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার কথা। এসব যে চলছে এই ব্যাপারে কারো কোনো কথা নেই। সভ্য গণতান্ত্রিক দেশ অনেক বিষয়ে কথা বলে, কিন্তু এখানে নীরব কেন?
ওবায়দুল কাদের বলেন, আজকে যারা মানবাধিকারে কথা বলে, বাংলাদেশের সুশাসনে কথা বলে, যারা ফ্রি ফেয়ার নির্বাচনে কথা বড় গলায় বলে, তারা আজকে একটি পক্ষের এসব অপকর্ম, গণতন্ত্র ও সংবিধান বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে কেন নীরব? এটা নিয়ে তো কেউ কিছু বলছে না। নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে তারা কেন নীরব? আমাদের দেশে যারা সুশীল সমাজ, যারা মানবাধিকারের কথা বলেন, তাদের কাছে আমার প্রশ্ন, বিএনপি অবরোধ কার বিরুদ্ধে করছে? প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা হরতাল ডাকছে কার বিরুদ্ধে? এটা তো নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এসব কর্মকাণ্ড করছে। তিনি বলেন, আমরা শুনেছিলাম আন্তর্জাতিকভাবে নির্বাচন বাধাগ্রস্ত হবে, এমন কোন কর্মকাণ্ড হলে সেটা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড বলে বিবেচিত হওয়ার কথা। এখন তো সবাই নীরব, এখন কেউ কিছু বলে না, ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না। ওবায়দুল কাদের বলেন, হরতাল অবরোধকে কি কোনোভাবে ঢেকে রাখা যায়? পুলিশ হত্যাকে কি কোনোভাবে ঢেকে রাখা যায়? প্রধান বিচারপতির বাড়িতে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ করছে, এগুলো কি অন্ধকারে ঢেকে রাখা যাবে? এগুলো তো প্রকাশই হচ্ছে। তিনি বলেন, আজকের বিশ্বে এখনকার খবর সারা দুনিয়া ছড়িয়ে যেতে কতক্ষণ লাগে? এখনকার কোনো খবর ল্যাটিন আমেরিকার কোনো দেশ বা দক্ষিণ আফ্রিকার কোনো দেশে পৌঁছাতে কি দেরি হচ্ছে? ওয়াশিংটনে পৌঁছাতে কি দেরি হচ্ছে? এসব নিয়ে তো কোনো কথা আমরা শুনছি না। ওবায়দুল কাদের বলেন, যারা অপকর্ম ও শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা তো হবে। আপনি প্রকাশ্য পুলিশকে খুন করেছেন, সেটার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবে না, তাদেরকে জেলে পাঠানো হবে না, এটা কোনো সভ্য দেশে কি আছে? তিনি বলেন, একটি পক্ষ নিজেরাই নির্বাচনে বাইরে আছে, কেউ তাদেরকে বাইরে রাখেনি। আমরা বারবার বলে যাচ্ছি, আমরা চাই না কেউ নির্বাচনে বাইরে থাকুক। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে সংবিধানে একটি সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব না। সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করব না। 14 দলের শরিকদের আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, শরিক হলেই তাকে নমিশন দেওয়া হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। রাজধানী নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত 28 অক্টোবর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সহিংসতা ছড়ায় ফকিরাপুল, বিজয়নগর, কাকরাইল, পল্টন, মতিঝিল সহ আশেপাশের এলাকায়। একই দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং এক পুলিশ সদস্য খুন হয়, ফলে পণ্ড হয়ে যায় বিএনপির ঢাকা মহাসমাবেশ। ওই ঘটনার পর থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হতে থাকেন বিএনপির সিনিয়র নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিএনপির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা গ্রেফতার হয়েছেন। এমন পরিস্থিতিতে আত্মগোপনে চলে যান অনেক নেতাই। গত 28 অক্টোবরের পর থেকে আড়ালি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তবে এক মাস পর তিনি প্রকাশ্যে এসেছেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।